হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেন অ্যাকাউন্টেন্সির লেকচার 9, যেটা হচ্ছে ইনক্লুডিং ইন চ্যাপ্টার নাম্বার 3, যেটা আগের পার্টে শুরু করেছিলাম। আগের লেকচারগুলো অর্থাৎ লেকচার 1 টু লেকচার 8 যারা দেখোনি তারা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা প্লেলিস্টেও পেয়ে যাবে, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে। তো তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি দেখে নিও। আজকের পার্টে যেটা করব সেটা হচ্ছে গোল্ডেন রুল বা হিসাব নিকাশের সুবর্ণ নিয়ম। আগের পার্টে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে রুলস অফ ডেবিট ক্রেডিট শিখিয়েছিলাম এবং অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর প্র্যাকটিক্যাল প্রবলেমও সলভ করিয়ে দিয়েছিলাম। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে হিসাব নিকাশের সুবর্ণ নিয়ম, অথবা রুলস অফ ডেবিট ক্রেডিট অ্যাজ পার গোল্ডেন রুল। তো মোটামুটি হচ্ছে অ্যাকাউন্টিংয়ে ডেবিট ক্রেডিট রুল যেটা আমরা বলি সেটা মোটামুটিভাবে দু রকমের হয়। একটা হচ্ছে অ্যাজ পার ট্র্যাডিশনাল বা ব্রিটিশ কনসেপ্ট, সেভাবে হয়। আর একটা হচ্ছে মডার্ন কনসেপ্ট। মডার্ন কনসেপ্টের আন্ডারে আসে হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের কনসেপ্ট, ঠিক আছে? এবং তার আন্ডারে যে রুলস অফ ডেবিট ক্রেডিট ছিল সেটা, যেটা আগের পার্টে অলরেডি কভার হয়ে গেছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে অ্যাজ পার ট্র্যাডিশনাল মেথড, মানে যেটাকে আমরা বলছি গোল্ডেন রুল বা অ্যাজ পার ব্রিটিশ কনসেপ্ট। তো আজকের পার্টে যেটুকু আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের মেন অ্যাকাউন্টিং বা এরপরে তোমরা যেটা জার্নাল শিখবে তার হচ্ছে বেসিক। এই গোল্ডেন রুল তোমরা যদি একবার ভালোভাবে শিখে যাও তাহলে ইন ফিউচার যা যা কিছু জার্নাল পাস করতে হবে বা যা যা কিছু আমাদেরকে ট্রানজ্যাকশন করতে হোক না কেন, সেগুলো তোমাদের করতে কোনো রকম অসুবিধা হবে না। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এখানে আমি ডিটেইলড আলোচনা করব অ্যাজ পার গোল্ডেন রুল যা যা অ্যাকাউন্টস আমাদের হয় বা যা নিয়ম আছে পুরোটাই আমি কভার করবো এই পার্টে। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো, এবং যারা যারা প্রথমবারের জন্য দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো শুরু করে দেবো আজকের টপিক, গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশের সুবর্ণ নিয়ম। গোল্ডেন রুল বা হিসাব নিকাশের সুবর্ণ নিয়ম অনুযায়ী সবার প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা যেটা হেডস অফ অ্যাকাউন্ট যা যা কিছু পাবো সেই হেডস অফ অ্যাকাউন্টগুলোকে আমরা এখানে হচ্ছে তিনটে ক্যাটাগরিতে ভাগ করি অ্যাজ পার গোল্ডেন রুল। আগের পার্টে অ্যাকাউন্টিং ইকুয়েশনের সময় বলেছিলাম যে আমরা যা যা কিছু হেডস অফ অ্যাকাউন্টস আছে সেগুলো হচ্ছে আমাদের পাঁচটা হেডসের আন্ডারেই থাকবে, ঠিক আছে? সেগুলো কী কী ছিল? অ্যাসেটস ছিল, লায়াবিলিটিস ছিল, ক্যাপিটাল ছিল, আর আমাদের এক্সপেন্স বা ইনকাম। এই পাঁচটা হেডের আন্ডারে আমরা হচ্ছে ভাগ করছিলাম অ্যাজ পার গোল্ডেন রুল। এবং হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনে যা শিখেছিলে মোটামুটি সিমিলারই থাকবে, কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশনে যেমন হচ্ছে এই পাঁচটা হেডের আন্ডারে ভাগ করছিলাম আমরা অ্যাকাউন্টসকে বা হেডস অফ অ্যাকাউন্টসকে, এখানে সেই ক্ষেত্রে আমরা তিনটে হেডস অফ অ্যাকাউন্টে ভাগ করব। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট বা সম্পত্তি সম্পর্কিত, দ্বিতীয় হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাত, আর থার্ড হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যক্তি সম্পর্কিত হিসাব খাত। এবার আমি প্রত্যেকটা ডিটেলস কোনটাকে কী বলে এবং কোনটার আন্ডারে কী কী আসে ডিটেলস এবার আলোচনায় চলে যাব। তো অ্যাজ পার ক্লাসিফিকেশন দেখো, ফার্স্ট আসছে রিয়েল অ্যাকাউন্ট বা সম্পত্তি সম্পর্কিত হিসাব খাত। যে ল্যাঙ্গুয়েজেই পড়ো না কেন, বেঙ্গলি বা ইংলিশ, সবাই হচ্ছে দুটো ভার্সানই হচ্ছে টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে। তার কারণ টার্মগুলো মনে রাখলে এর ভেতরের জিনিসটা কী আছে বুঝতে সুবিধা হবে। কারণ যেমন রিয়েল অ্যাকাউন্ট তোমরা হয়তো নাও বুঝতে পারো, কিন্তু যখনই হচ্ছে সেটা সম্পত্তি সম্পর্কিত হিসাব খাত বলা হচ্ছে তোমাদের মধ্যে এইটুকু কনসেপ্ট আসবে যে এর মধ্যে হচ্ছে সম্পত্তি নিয়ে কিছু থাকবে, ঠিক আছে? সেই কারণে তোমরা হচ্ছে এইভাবে মনে রাখার চেষ্টা করবে। এবার আমি বলি হচ্ছে যেটা বলছি রিয়েল অ্যাকাউন্ট বা সম্পত্তি সম্পর্কিত হিসাব খাত সেটা কী। এর মধ্যে আসে হচ্ছে সব ধরনের অ্যাসেটস থাকে, অর্থাৎ ল্যান্ড, স্টক, বিল্ডিং, অর্থাৎ ট্যাঞ্জিবল অ্যাসেট, ইনট্যাঞ্জিবল অ্যাসেট, সব ধরনের অ্যাসেটের অ্যাকাউন্টই হতে পারে অ্যাজ পার রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে যে হিসাব খাতে সম্পত্তি সম্পর্কিত লেনদেনের হিসাব রাখা হয় তাকে সম্পত্তি সম্পর্কিত হিসাব খাত বলে। প্রতিটি সম্পত্তি সম্পত্তি গোষ্ঠীর জন্য খতিয়ানে এক একটি আলাদা হিসাব খাত খোলা হয়। এরপরে আস্তে আস্তে বুঝতে পারবে এটার মানে হচ্ছে যে যতগুলো হচ্ছে আমাদের অ্যাসেটের এগেনস্টে যা যা কিছু আমাদের অ্যাকাউন্ট বা হিসাব খাত হয় প্রত্যেকটা অ্যাসেটের জন্য আমরা এক একটা করে অ্যাকাউন্ট করি, ঠিক আছে? সেই জন্যই বলা হচ্ছে যে প্রতিটি সম্পত্তি সম্পর্কিত হিসাব খাত আলাদা আলাদাভাবে খোলা হয়। তাহলে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কী কী আসবে? আমার কোম্পানির যা যা কিছু হচ্ছে আমাদের অ্যাসেটস থাকবে সেইগুলো আসবে হচ্ছে আন্ডার রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে? নেক্সট এবার আসছি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাত। এর মধ্যে থাকে হচ্ছে যা যা কিছু ব্যবসার ইনকাম, এক্সপেন্স এবং হচ্ছে লসেস থাকবে বা গেইন থাকবে সেইগুলো সব আসে হচ্ছে আন্ডার, অর্থাৎ সেই সব অ্যাকাউন্টসগুলো আসে আন্ডার হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাত,
ঠিক আছে, এর মধ্যে কি কি হতে পারে? এক্সপেন্সেস হেড মানে তোমরা জানো স্যালারি, ওয়েজেস, রেন্ট, যা যা কিছু এক্সপেন্স আছে সেগুলো। ইনকাম মানে ইনকাম ফ্রম গুডস সেলে যদি হয়, ঠিক আছে, রেভিনিউ যদি কিছু থাকে বা ইন্টারেস্ট রিসিভ থাকে, সেগুলো সব আসবে আন্ডার নমিনাল অ্যাকাউন্ট। অর্থাৎ নমিনাল অ্যাকাউন্টের যা রুলস আছে সেই অনুযায়ী হচ্ছে এই এই হেডসগুলোকে আমরা ডেবিট বা ক্রেডিট করব, ঠিক আছে। আর থার্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যক্তি সম্পর্কিত হিসাব খাত। তার মানে হচ্ছে এখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ হবে, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যক্তি সম্পর্কিত হিসাব খাত। তাহলে কি দোজ অ্যাকাউন্টস উইচ আর আইদার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি রিলেটেড টু ইন্ডিভিজুয়ালস, কোম্পানিজ, ফার্মস অর অর্গানাইজেশনস আর নোন অ্যাজ পার্সোনাল অ্যাকাউন্ট। অর্থাৎ ব্যক্তি সম্পর্কিত হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কী থাকতে পারে? পার্টিকুলার কোনো একজন ইন্ডিভিজুয়াল বা কোনো ব্যক্তি থাকতে পারে, কোনো প্রতিষ্ঠান থাকতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে বেঙ্গলি ভার্সনটায় বলে দিই, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সংঘটিত সমস্ত লেনদেনের যে হিসাব খাতে লিপিবদ্ধ করা হয় তাকে ব্যক্তি সম্পর্কিত হিসাব খাত বলা হয়। এবার এর মধ্যে কী আছে? প্রতিটি ব্যক্তি, কৃত্রিম ব্যক্তি, প্রতিষ্ঠান। কৃত্রিম ব্যক্তি আমরা কাকে বলছিলাম? কোম্পানি যদি কোনো থাকে তাকে আমরা বলছিলাম আর্টিফিশিয়াল পার্সন, ঠিক আছে, সেগুলো হচ্ছে কৃত্রিম ব্যক্তি। বা প্রতিনিধিমূলক কোনো যদি ব্যক্তি থাকে সেগুলোকেও আমরা বলি হচ্ছে ব্যক্তি সম্পর্কিত হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্ট। যেমন পার্টিকুলার কারো যদি নামে হয়, রাম, শ্যাম, এক্স লিমিটেড, ওয়াই লিমিটেড কোম্পানির কোনো নাম বা এবিসি লিমিটেড, তো এই ধরনের কোনো যদি নাম উল্লেখ আসে কোনো লেজারে বা কোনো অ্যাকাউন্টে তাকে আমরা বলবো ব্যক্তি সম্পর্কিত হিসাব খাত। এবার হচ্ছে এইগুলো তো মোটামুটি জানা হয়ে গেল যে কোনটাকে আমরা কী হেডস বলি। এবার জানতে হবে যেটা, সেটা হচ্ছে এই হেডসগুলোকে আমরা কী হিসেবে ডেবিট এবং ক্রেডিট করব। কারণ ডেবিট ক্রেডিট তোমাদের জানতে হবে, কারণ হচ্ছে যা যা কিছু অ্যাকাউন্টস এরপর আমরা করব সেটা হচ্ছে অ্যাজ পার ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম কী বলেছিলাম? যে যেখানে হচ্ছে মিনিমাম অন্তত কোনো একটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন মিনিমাম অন্তত দুটো অ্যাকাউন্ট বা দুটো হেডকে এফেক্ট করে, সেটাকে আমরা বলছিলাম ডাবল এন্ট্রি সিস্টেম। সেই ডাবল এন্ট্রি সিস্টেমের জন্যই আমাদের ডেবিট এবং ক্রেডিট দুটো সাইড আছে, অর্থাৎ একটা সুবিধা গ্রহণের, একটা সুবিধা প্রদানের। সেই কারণেই আমাদের এই প্রত্যেকটা যা যা কিছু হেডস অফ অ্যাকাউন্ট আসে এবং তার আন্ডারে যা যা কিছু অ্যাকাউন্ট বা লেজার ক্রিয়েট হবে সেইগুলো হচ্ছে আমাদেরকে ডেবিট ক্রেডিট করতে হবে অ্যাজ পার গোল্ডেন রুল। তো নেক্সট এবার আসছি হচ্ছে এই প্রত্যেকটার জন্য গোল্ডেন রুল বা হিসাব নিকাশের নিয়ম কী আছে বা ডেবিট ক্রেডিটের কনসেপ্ট কী আছে। ফার্স্টে আসছি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট বা সম্পত্তি সম্পর্কিত হিসাব খাত। এবার দেখো, সম্পত্তি সম্পর্কিত হিসাব খাত মানে কী হলো? যা যা কিছু ব্যবসার সম্পত্তি আছে সেগুলোকে আমরা এই হেডসের আন্ডারে আনছি। এবার হচ্ছে সম্পত্তি, আমরা কী বলেছিলাম যে সম্পত্তি হচ্ছে ব্যবসার রিসোর্স, ঠিক আছে। অর্থাৎ সম্পত্তির হচ্ছে আমাদের ফেভারেবল ব্যালেন্স কী ছিল? ডেবিট ছিল। অর্থাৎ যদি আমার কোনো কারণে সম্পত্তি ইনক্রিজ হয়, অর্থাৎ সম্পত্তি যদি বাড়ে, তাহলে তাকে আমরা করছিলাম ডেবিট। সেটা আগের কনসেপ্টেও শিখেছিলে, সেম একই অ্যাপ্লিকেবল হবে এইখানেও। এখানে বলা হচ্ছে যে ডেবিট হোয়াট কামস ইন এবং ক্রেডিট হোয়াট গোজ আউট। অর্থাৎ সম্পত্তি যদি আসে তাহলে আমরা সম্পত্তি অ্যাকাউন্টকে ডেবিট করব এবং সম্পত্তি যদি চলে যায় তাহলে আমরা সম্পত্তি হিসাব খাতকে ক্রেডিট করব। অর্থাৎ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যদি আমরা পারচেজ করি তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি করব আমরা ডেবিট, কিন্তু যদি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি সেল করি, অর্থাৎ ব্যবসা থেকে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হবে ক্রেডিট, ঠিক আছে। সেকেন্ড এবার আসছি হচ্ছে ফর নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাত। এর ক্ষেত্রে কী ছিল? এর মধ্যে কী কী আসবে? সব ধরনের আমাদের ইনকাম, এক্সপেন্স, গেইন, লসেস, যা কিছু আছে সেগুলো আসবে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে, দেখো, ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস। এক্সপেন্স, লস আমরা একইভাবে ট্রিট করব, সেগুলো হচ্ছে যখনই ঘটবে তখন সেগুলোকে আমরা ডেবিট করব। এবং হচ্ছে ক্রেডিট অল ইনকামস অ্যান্ড গেইনস, অর্থাৎ যদি কোনো ইনকাম বা হচ্ছে আমাদের লাভ বা গেইন থাকে সেগুলোকে আমরা করব ক্রেডিট। অর্থাৎ খরচ বা ক্ষতির হিসাবকে করব ডেবিট এবং আয় বা লাভের হিসাবকে করা হবে ক্রেডিট, ঠিক আছে। এক্সাম্পল দিই, ধরে নাও কাউকে স্যালারি পেমেন্ট করা হলো, তাহলে স্যালারি আমাদের কি? কোম্পানির হচ্ছে আমাদের এক্সপেন্স। তাহলে হচ্ছে এই যখনই স্যালারি পেমেন্ট করা হবে এই যে স্যালারি টার্মটা বলছি বা স্যালারি অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে সেই স্যালারিটাকে আমরা করব ডেবিট, কারণ এখানে আমাদের স্যালারি হচ্ছে এক্সপেন্স। এবং আন্ডার নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাতের নিয়ম অনুযায়ী যখন হচ্ছে আমাদের কোনো এক্সপেন্স বা লস হবে সেটার হিসাব খাতকে আমরা করব ডেবিট। এবার যদি হচ্ছে ক্রেডিটে যেটা আছে, অর্থাৎ অল ইনকামস অ্যান্ড গেইনস আর ক্রেডিট। অর্থাৎ ধরো যদি আমি ব্যাংকের কোনো ইন্টারেস্ট পেলাম বা হচ্ছে শেয়ার হোল্ডাররা কোনো ডিভিডেন্ড পেলো, তাহলে এটা তো ব্যবসার ইনকাম হলো,
তাহলে এই ইনকামটা হবে ক্রেডিট, ঠিক আছে? অর্থাৎ ইন্টারেস্ট রিসিভ বা ডিভিডেন্ড রিসিভ, এই অ্যাকাউন্টকে আমরা করব ক্রেডিট যখন এই ট্রানজ্যাকশনগুলো ঘটবে। এবং লাস্ট আসছি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যক্তি সম্পর্কিত হিসাব খাত। ব্যক্তি সম্পর্কিত হিসাব খাতের মধ্যে কি বললাম, কোনো ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, এদের নাম সম্পর্কিত যখনই হচ্ছে কিছু ঘটবে সেইগুলো আসবে আমার আন্ডার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বা ব্যক্তি সম্পর্কিত হিসাব খাত। তাহলে অ্যাজ পার পার্সোনাল অ্যাকাউন্ট বলছে ডেবিট দ্য রিসিভার অফ বেনিফিট, অর্থাৎ বেনিফিট যে গ্রহণ করছে তাকে আমরা করব ডেবিট, এবং যে ব্যক্তি হিসাব খাত সুবিধা প্রদান করছে তাকে আমরা বলবো হচ্ছে ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট দ্য গিভার অফ দ্য বেনিফিট। এক্ষেত্রে কারা আছে, যারা ডেটার্স বা ক্রেডিটার্স আছে তারা আসবে আন্ডার পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ এদেরই শুধুমাত্র কোনো না কোনো নামে আমরা চিহ্নিত করি, ঠিক আছে? যে কোনো একটা এক্সাম্পল বলি ডেটার্স বা ক্রেডিটার্সের, ধরে নেওয়া গেল ক্রেডিটার্সের ক্ষেত্রেই বলছি, ক্রেডিটার্স কারা, যার কাছ থেকে ব্যবসা বা বিজনেস হচ্ছে, কোনো কিছু হচ্ছে ধারে ক্রয় করেছে, ঠিক আছে? ধারে যখন কিছু পারচেজ করা হয় তখন যে হচ্ছে আমাদের কাছ থেকে এখনও টাকা পাবে তাকে আমরা বলি পাওনাদার, অর্থাৎ সে আমাদেরকে কিছু সুবিধা প্রদান করে রেখেছে, অর্থাৎ এই যে সে ধারটা দিয়ে রেখেছে সে সুবিধা প্রদান করছে। তাহলে সুবিধাদাতা যে হলো ক্রেডিটার, তার হিসাব খাতকে আমরা করব ক্রেডিট, অর্থাৎ ক্রেডিটার্সের ফেভারেবল ব্যালেন্স হয়ে যাবে ক্রেডিট। সেই কারণে বলছে ক্রেডিট দ্য গিভার অফ দ্য বেনিফিট। উল্টো দিকে ডেটার্সের ক্ষেত্রে কী আছে, ডেটার্স আমাদের থেকে ধারে জিনিসটা কিনেছে, অর্থাৎ ডেটার্সের থেকে হচ্ছে ব্যবসা বা কোনো ইন্ডিভিজুয়াল টাকা পাবে, অর্থাৎ ডেটার্স এখানে সুবিধা গ্রহণ করছে। সেই কারণে বলা হচ্ছে যে ডেবিট দ্য রিসিভার অব দ্য বেনিফিট, অর্থাৎ সুবিধা প্রাপকের হিসাব খাতকে করতে হবে আমার ডেবিট। তাহলে এই ছিল ওভারঅল রুলস ফর রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট। আশা করি ক্লিয়ার হলো তোমাদের। নেক্সট এবার হচ্ছে একটা এক্সাম্পল নেব কিছু ট্রানজ্যাকশনের এবং আইডেন্টিফাই করব যে সেটা রিয়েল অ্যাকাউন্ট কোনটা, পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা এবং নমিনাল অ্যাকাউন্ট কোনটা, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। নেক্সট এবার যাচ্ছি হচ্ছে এক্সাম্পলে। এবার দেখো যে প্র্যাকটিক্যাল প্রবলেমটা এখানে নিয়েছি, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, মন দিয়ে বুঝবে। এর মধ্যে হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট কীভাবে আইডেন্টিফাই করছি পুরোটা বলবো, প্লাস এইভাবে হচ্ছে তোমাদের শর্ট টাইপ কোয়েশ্চেনও থাকে অনেক সময় আইডেন্টিফাই করবার জন্য, তো সেই জন্য তোমরা অবশ্যই এটা ভালো করে বুঝে নাও এবং নোট করে নিও। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে হচ্ছে অ্যান এনটিটি নেমড অরেঞ্জ লিমিটেড হ্যাজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস, আইডেন্টিফাই দ্য অ্যাকাউন্টস ইনভলভড ইন দিস ট্রানজ্যাকশনস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন্টু ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্টস। তাহলে আমাকে ট্রানজ্যাকশনগুলো পড়ে দেখতে হবে যে এর মধ্যে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ আছে এবং সেই অ্যাকাউন্টটা অ্যাজ পার গোল্ডেন রুল কী হিসেবে আইডেন্টিফাই হবে, অর্থাৎ রিয়েল নমিনাল পার্সোনালের মধ্যে কোন অ্যাকাউন্ট সেগুলো, সেটা আইডেন্টিফাই করতে হবে। প্রথমে ট্রানজ্যাকশনে আসি। ফার্স্ট বলছে দেখো ইট ডিপোজিটস রুপিস 10,000 ইন্টু ব্যাঙ্ক, তাহলে ব্যাঙ্কে ডিপোজিট করছে 10,000 টাকা। এবার যদি ব্যাঙ্কে ক্যাশ ডিপোজিট করে তাহলে এখানে আমরা দুটো হেড পাচ্ছি, একটা হচ্ছে ক্যাশ একটা হচ্ছে ব্যাঙ্ক, অর্থাৎ ক্যাশ ডিপোজিট করছে ব্যাঙ্কে, তাহলে আমি দুটো অ্যাকাউন্ট এখানে পেলাম, ক্যাশ এবং ব্যাঙ্ক। এবার হচ্ছে তোমাদের ক্যাশ কি হয়, ক্যাশ এবং ব্যাঙ্ক বোথ হচ্ছে আমাদের আসে আন্ডার কারেন্ট অ্যাসেটস। এবার অ্যাসেট মানে সেগুলো হচ্ছে আমাদের রিয়েল অ্যাকাউন্ট, সেই কারণে হচ্ছে এই দুটোই আমাদের হলো রিয়েল অ্যাকাউন্ট, যেহেতু কি এগুলো রিমার্কস, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে অ্যাসেট অ্যাকাউন্ট সেই কারণে হচ্ছে আমাদের ব্যাঙ্ক এবং ক্যাশ দুটোই হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। সেকেন্ড ট্রানজ্যাকশন আছে পারচেজড গুডস ওর্থ রুপিস 50,000 ফ্রম অ্যাপেল লিমিটেড, তাহলে অ্যাপেল লিমিটেড বলে কারোর থেকে হচ্ছে গুডস পারচেজ করা হয়েছে যার ভ্যালু হচ্ছে 50,000 টাকা, ঠিক আছে? তাহলে এখানে আমি কী কী পেলাম হেডস অফ অ্যাকাউন্ট, ফার্স্ট হচ্ছে পাচ্ছি পারচেজ, সেকেন্ড পাচ্ছি অ্যাপেল লিমিটেড। অ্যাপেল লিমিটেড আমাদের এখানে কী আছে, অ্যাপেল লিমিটেডের থেকে আমরা পারচেজ করছি, অর্থাৎ অ্যাপেল লিমিটেড হচ্ছে আমাদের এখানে ক্রেডিটার্স। তাহলে হচ্ছে অল ক্রেডিটার্স আমাদের কী হয়, যেহেতু নাম তাহলে এটা হচ্ছে আমাদের ব্যক্তি সম্পর্কিত হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এখানে আমাদের যেটা অ্যাপেল লিমিটেড আছে সেটা হলো আমাদের হচ্ছে ক্রেডিটার্স, এবং ক্রেডিটার্স কী বলেছিলাম যে ক্রেডিটার্স হচ্ছে আমাদের যেহেতু কারোর নাম দিচ্ছি তাই এটা হচ্ছে আমাদের ব্যক্তি সম্পর্কিত হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে এবার অ্যাপেল লিমিটেড হয়ে গেল পার্সোনাল অ্যাকাউন্ট, এবং পারচেস অ্যাকাউন্ট, পারচেস মানে কী হচ্ছে, ব্যবসার হচ্ছে যা যা কিছু খরচ হয় সেগুলো আসে আন্ডার হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাত। তাহলে পারচেসের জন্য কী হচ্ছে, আমার কিছু এক্সপেন্স হচ্ছে সেই কারণে পারচেস হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট। এই দেখো দিয়েই দেওয়া আছে, ওই জন্য নমিনাল অ্যাকাউন্ট কেন বলছি তার কারণ হচ্ছে এটা হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে? থার্ড ট্রানজ্যাকশনে আসি, সেল অফ গুডস ওর রুপিস 35,000 টু মিলন লিমিটেড, তাহলে এখানে আমি সেল করছি মিলন লিমিটেডকে
35,000 ঠিক আছে তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট পাচ্ছি ফার্স্ট হচ্ছে সেলস সেকেন্ড হচ্ছে মেলন লিমিটেড এবার কোনটা কি সেটা আইডেন্টিফাই করতে হয় সেলস হচ্ছে আমাদের কি হবে সেলস একইভাবে হচ্ছে পারচেজের মতো হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট সেলসের ক্ষেত্রে আমাদের কিছু টাকা আসবে ব্যবসায় সেই কারণে এটা হচ্ছে আন্ডার ইনকাম হেড এবং ইনকাম এক্সপেন্স যাই কিছুই হোক না কেন এখানে শুধু আমাকে হেড আইডেন্টিফাই করতে দিয়েছে তাহলে আমি এখানে হেড আইডেন্টিফাই করছি যে আমাদের এখানে সেলস অ্যাকাউন্ট যেটা আছে সেটা হলো আমাদের অ্যাজ পার নমিনাল অ্যাকাউন্ট এবং ইনকাম অ্যাকাউন্ট বলেই সেটা নমিনাল অ্যাকাউন্টে আসছে এবং যেটা হচ্ছে মিলন লিমিটেড একে আমরা জিনিস বিক্রি করছি তাহলে যাকে আমরা জিনিস বিক্রি করি তাকে আমরা কি বলি ডেটার্স বা দেনাদার তাহলে ডেটার্স আমাদের কি হয় অ্যাজ পার ক্রেডিটার্স এর মতো ডেটার্স এর যেহেতু একটা নাম থাকবে তাই এটা আসবে আন্ডার ব্যক্তিগত হিসাব খাত বা পার্সোনাল অ্যাকাউন্ট তাহলে মিলন লিমিটেড হচ্ছে আমাদের ডেটার্স অ্যাকাউন্ট বলেই আসছে পার্সোনাল অ্যাকাউন্টে ঠিক আছে এরপরে ট্রানজ্যাকশন দেখো পেজ ₹12,000 অ্যাজ রেন্ট তাহলে ₹12,000 ক্যাশ পেমেন্ট হচ্ছে অ্যাজ রেন্ট তাহলে এখানে দুটো হেড পাচ্ছি একটা হচ্ছে রেন্ট একটা হচ্ছে ক্যাশ তাহলে রেন্ট এবার এটা ক্যাশ বা ব্যাংক যাই হতে পারে এখানে বলেনি কিসের ট্রানজ্যাকশন ব্যাংক দিয়েছে তো ব্যাংক ক্যাশ যাই হোক না কেন সেটা আসে আন্ডার হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটস তাহলে ব্যাংক অ্যাকাউন্ট এখানে আমাদের কি হয়ে গেল রিয়েল অ্যাকাউন্ট এবং রেন্ট হচ্ছে কি রেন্ট হচ্ছে আমাদের কি বলেছিলাম এক্সপেন্স যদি কিছু হয় সেগুলো আমাদের কি আসে নমিনাল অ্যাকাউন্ট তাহলে রেন্ট এখানে আমাদের হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট যেহেতু এক্সপেন্স অ্যাকাউন্ট ঠিক আছে লাস্ট বলছে আর্ন ₹3,000 অ্যাজ ইন্টারেস্ট অন ব্যাংক অ্যাকাউন্ট তাহলে ব্যাংকে যে ক্যাশ ডিপোজিটেড আছে তার উপর আমরা ইন্টারেস্ট পেয়েছি অর্থাৎ এখানে আমি কী কী হেড পাচ্ছি ফার্স্ট হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট যেটা রিসিভ হচ্ছে বা ইন্টারেস্ট রিসিভড আর সেকেন্ড পাচ্ছি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কারণ ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাকে হচ্ছে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে তাহলে এখানে আমরা দুটো হেড পেলাম ইন্টারেস্ট রিসিভড এবং ব্যাংক অ্যাকাউন্ট যার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট তো অলরেডি এতবার বলে দিলাম যে ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু সম্পত্তি সেই কারণে আমাদের রিয়েল অ্যাকাউন্ট এবার এই ইন্টারেস্ট রিসিভ যেটা হয়েছে তাহলে কি হলো ইন্টারেস্ট যদি আমি পাই সেটা হচ্ছে আমার ইনকাম ইনকাম এক্সপেন্স কার আন্ডারে আসবে আন্ডার নমিনাল অ্যাকাউন্ট তাহলে হচ্ছে এখানে ইন্টারেস্ট রিসিভড হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট যেহেতু এটা একটা ইনকাম অ্যাকাউন্ট সো স্টুডেন্টস তোমরা এটা স্ক্রিনশট করে নাও এবং ভালোভাবে এটা পুরোটা আরেকবার রিভিশন দিয়ে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং নেক্সট পার্টে যখন আমরা জার্নাল এন্ট্রিজে যাব তখন এগুলোকে বেস করেই আমরা ডেবিট এবং ক্রেডিটের যা রুলস আছে সেইগুলো হিসেবেই জার্নাল রেজাল্ট পাস করব তো এই টপিকটা যেটা আজকে পড়ালাম সেটা অবশ্যই তোমরা রিভিশন করে নিও আরেকবার সো স্টুডেন্টস আজকে যা যা কিছু আলোচনা করলাম আন্ডার গোল্ডেন রুল আশা করি তোমরা বুঝতে পারবে যদি কারো কোনো জায়গায় কোনো কোয়ারিজ থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা যারা প্রথমবারের জন্য চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো ভিডিওগুলোর লেটেস্ট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ We'll be right back.